বিগত সরকারের বৈষম্যমূলক এই আচরণ থেকে আমরা হলো মুক্ত চাই, আমরা মুক্তি চাই, এবং আমরা চাই যে আমাদের সকল ডিপ্লোমা হোল্ডাররা এক ছাতার নিচে আসুক। আমরা পদে পদে বৈষম্যের শিকার হয়েছি। ন্যায়সঙ্গত দাবির জন্য আমাদের অহিংস প্রোগ্রাম, আমাদের কোনো কর্মবিরতির পরিকল্পনা নেই। আমরা সার্ভে ডিপ্লোমা হোল্ডার যারা আছে, আমরা 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে অংশগ্রহণ করে পলিটেকনিক্যালের সমমানে সেম একই সার্টিফিকেটে পরীক্ষা দিয়ে পাশ করে পলিটেকনিক্যালের ইঞ্জিনিয়াররা যারা হলো সেকেন্ড ক্লাস পদমর্যাদা পায়, আর আমরা হলো 12 গ্রেড, 10 গ্রেড, 11 গ্রেড, আমরা বিভিন্ন গ্রেডে চাকরি করি বিভিন্ন ডিপার্টমেন্টে। আমাদের ভূমি মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, সড়ক জনপথ, এলজিইডি, পৌরসভা সহ অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে সার্ভেয়ারের গ্রেড 10 না, সার্ভেয়ারের গ্রেড কোনো জায়গায় 12, কোনো জায়গায় 14, কোনো জায়গায় 13, কোনো জায়গায় 15, এক এক জায়গায় এক এক রকম। আমরা চাই সরকারের এই বৈষম্যমূলক আচরণ থেকে আমরা হলো মুক্ত চাই, আমরা মুক্তি চাই, এবং আমরা চাই যে আমাদের সকল ডিপ্লোমা হোল্ডাররা এক ছাতার নিচে আসুক, সকলের স্কেলটা একই রকম হোক। আর আমরা এই বর্তমান যে হলো বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শহীদ আছে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, গভীরভাবে শ্রদ্ধা জানাই। তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা নতুনভাবে দেশ স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার প্রেক্ষিতে আমরা হলো এই বৈষম্যের বিরোধিতা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক করছি, এবং এই বৈষম্যের উত্তরণ চাই। জি, আমরা এই বিষয়ে সরকারের বিরুদ্ধে আমাদের স্কেল বাস্তবায়নের জন্য একটা মামলা করেছিলাম। এই মামলায় আমরা রায় পেয়েছি, কিন্তু বিগত সরকার যেভাবেই বলেন, বিগত সরকার এই রায়ের বিরুদ্ধে একটা ঠুনকো অজুহাতে একটা আপিল দায়ের করে রেখেছে, এবং এইটা আপিলটা দায়ের করে রেখেছে বিগত 17 সাল থেকে। আমরা 17 সাল থেকে এই রায় পাওয়ার পরে বঞ্চিত আছি। 1994 সালের একটি সার্কুলার আছে যেখানে বলা হয়েছে যে সকল ডিপ্লোমা হোল্ডাররা সমান সময় স্কেলে চাকরি করবে, কিন্তু আমাদের ক্ষেত্রে, দুর্ভাগ্যবশত আমাদের ক্ষেত্রে এই স্কেলটা, এই সার্কুলারটা আমাদের জন্য বাস্তবায়ন হয়নি। আমরা পদে পদে বৈষম্যের শিকার হয়েছি। জি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর হলো স্মারকলিপি প্রদান করেছি। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মাননীয় জেলা প্রশাসক কুষ্টিয়া মহোদয়ের মাধ্যমে আমরা স্মারকলিপিটি প্রদান করেছি। এই স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আশা করি এই স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর হলেই আমরা এই সমস্যার উত্তরণ ঘটব, এবং আমরা আমাদের ন্যায্য দাবি ফিরে পাব। আমাদের দাবি পূরণের কর্মবিরতি সংক্রান্ত কোনো আমাদের প্রোগ্রাম নেই। আমাদের সমস্ত প্রোগ্রামই সরকারের সাথে থেকে একই কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়া। আমাদের সরকারের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম নেই। আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবির জন্য আমাদের অহিংস প্রোগ্রাম, আমাদের কোনো কর্মবিরতির পরিকল্পনা নেই।